Nobody gonna run a race like me. Ek baar nahi ye dil, saw baar hai toota, par shauk mohabbat ka ab tak na chuta. তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখছেন বিটেক ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সঙ্গে আছি বিলাল। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ঘরে শুয়ে থেকে তৈরি করতে পারবেন, আপনারা শুধু এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে নেবেন, লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। আপনারা কিন্তু সেই ভিডিওটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে আসবেন কাইনমাস্টার অ্যাপে। আপনাদের কাছে যদি কাইনমাস্টার অ্যাপটা না থাকে তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আমি যে কাইনমাস্টারটা ব্যবহার করছি আপনারা কিন্তু একই কাইনমাস্টার পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা প্রথমে ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা টিকটক বা লাইকি অ্যাপের জন্য এখানে আপনারা মাঝখানের রেসিপিটা নিয়ে নেবেন। তো আমি এখানে মাঝখানের রেসিপিটা নিয়ে নিচ্ছি। মাঝখানের রেসিপিটা নিয়ে নেওয়ার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন, সেটা হলো মিডিয়া বলে। তো আপনারা এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো আমি এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে বড় করে দেবেন। তো আমি এখানে বড় করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা প্রথমে লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে আসবেন। তো আমি এখানে মিডিয়াতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিডিয়াতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন। তো আমি এখানে সেই ভিডিওটা আমার নিয়ে আসছি। তো আমি এখানে সেই মেয়ের ভিডিওটা নিয়ে আসলাম। আসার পর এখন আপনারা কিন্তু মেয়ের যে পিছনে যে আকাশটা রয়েছে সেই আকাশে কিন্তু আপনারা আপনাদের ভিডিও বা ফটো লাগাতে পারবেন। তো আমি এখানে একটা ভিডিও লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা সিম্পলভাবে আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর আপনারা যদি ফটো লাগাতে চান তাহলে আপনারা ফটো সিলেক্ট করে নেবেন, আর যদি আপনারা চান যে ভিডিও লাগাতে আপনারা সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি এখানে একটা ভিডিও লাগিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ভিডিওটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে আপনারা তিন ডট দেখতে পাবেন। তো আপনারা তিন ডটে ক্লিক করবেন। তিন ডটে ক্লিক করার পর এখানে আপনারা সেন্ড টু ব্যাক করে দেবেন। তো আমি এখানে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনারা মেয়ের যে লেয়ারটা রয়েছে আপনারা সেই লেয়ারে একবার ক্লিক করবেন। মেল লেয়ারে ক্লিক করার পর এখানে আপনারা ক্রোমা কিতে ক্লিক করবেন। ক্রোমা কিতে আপনারা যখন ক্লিক করবেন, ক্রোমা কিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে অ্যানাবেল করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যানাবেল করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দুটো অপশন দেখা যাচ্ছে, আপনারা এই অপশন দুটোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ভিডিওটা যাতে খুব সুন্দর হয়। তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেছনে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখানে ভালোভাবে দেখা যাচ্ছে। এই দুটো আমি যখন অ্যাডজাস্ট করলাম তখন থেকে কিন্তু ভালো দেখা যাচ্ছে। তো আপনারা এখানে সিম্পলভাবে আবার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল খুব সহজে, আমাদেরকে কিন্তু কোথাও যেতে হলো না ভিডিওটা শ্যুট করতে। তো আপনারা এখন কি করবেন, এখানে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক লম্বা দেখা যাচ্ছে। তো আপনারা সিম্পলভাবে ব্যাকগ্রাউন্ডটা একবার ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা এই কাচের আইকনে ক্লিক করে এখানে আপনারা নিচে ট্রিম টু রাইট অফ প্লে হিট যে অপশানটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার, আপনারা সেই অপশানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা যদি ভিডিও সিলেক্ট করে থাকেন তাহলে আপনারা আপনাদের ভিডিওতে একবার ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে আপনারা সাউন্ডের অপশানে ক্লিক করে প্রথমে আপনারা সাউন্ডটা এখান থেকে বন্ধ করে দেবেন। দেওয়ার পর এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কীরকম হলো। তো আমি এখানে ভিডিওটা প্লে করলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেল। তো এখন আপনারা কিভাবে ভিডিওটাকে সেভ করবেন, তো আপনারা ভিডিওটাকে সেভ করার জন্য এখানে আপনারা শেয়ার আইকনে ক্লিক করবেন।
শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে আপনারা এক্সপোর্ট বলে একটা লেখা দেখতে পাবেন। তো আপনারা যখন এক্সপোর্টে ক্লিক করবেন আপনারা কিন্তু আপনাদের ভিডিওটাকে খুব সহজে আপনারা কিন্তু সেভ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিও বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন, সুস্থ থাকবেন।